আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয়ালমিন সৈলাত ওয়াসালাম আল্লাহ সৈয়দুল মুসলীন আলহি ও সাহাবিহি আজমাইন সম্মানিত দেশবাসী ভাই বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত বিগত তেসরা জুন বাংলাদেশের অর্থমন্ত্রী জাতীয় সংসদে দুই হাজার একুশ এবং বাইশ সালের অর্থ বছরের জন্যে ছয় লক্ষ তিন হাজার ছয়শো একাশি কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই প্রস্তাবিত বাজেটের উপরে আমাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ এবং পর্যালোচনা পেশ করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দেশবাসী বাংলাদেশের অর্থমন্ত্রী ছয় লক্ষ তিন হাজার ছশো একাশি কোটি টাকার যে ঋণ নির্ভর ঘাটতি বাজেট পেশ করেছেন তাতে দেশের মানুষ যতই চমকপ্রদ মুখরোচক কাগজে কথা বলে জাতিকে আশ্বস্ত করার চেষ্টা তিনি করেছেন দেশের মানুষ তাতে কিন্তু সন্তুষ্ট নয় তিনি বাজেট ঘোষণা করতে গিয়ে বলেছেন এই বাজেট জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ বলা হয়েছে যে এটা সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ হবে আলটিমেটলি অর্থমন্ত্রীর বক্তব্য চমকপ্রদ একটা কাগজে বক্তব্য এর সাথে বাস্তবতার কোনো মিল নেই আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মনে করি যে এই বাজেটে প্রবৃদ্ধির যে হার ধরা হয়েছে সাত দশমিক দুই শতাংশ অথচ বিস্ময়ের ব্যাপার দেশের অর্থমন্ত্রী এই সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি কি করে তিনি অর্জন করবেন জাতীয় বাজেটে তার কোনো দিক নির্দেশনা তিনি দেননি কারণ যে কোনো অর্থনীতির ব্যাপারে সামান্য জ্ঞান সম্পন্ন লোকেরা এটা উপলব্ধি করতে পারে যে জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে গেলে দেশের বিনিয়োগ বাড়াতে হয় এটা খুবই অর্থনীতিতে সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ এটা উপলব্ধি করতে পারে অথচ বাংলাদেশে আমরা বুঝতে পারছি যে ব্যক্তি খাতের বিনিয়োগ একেবারে স্থবির হয়ে পড়েছে বিনিয়োগ না হওয়ায় ব্যাংকের তারল্যের পরিমাণ বেড়েই চলেছে এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা তারল্যের পরিমাণ কিন্তু ছাড়িয়ে গেছে ব্যাঙ্কগুলো ঋণ দেওয়ার জন্য মানুষ খুঁজছে অথচ মানুষ ব্যাংক থেকে ঋণ নিতে চাচ্ছে না কারণ বিনিয়োগের সেই পরিবেশ সেই সাহস তাদের নেই আর বিনিয়োগ না নিতে পারলে শিল্প গড়ে উঠবে না শিল্প গড়ে না উঠলে কর্মসংস্থান হবে না কর্মসংস্থান না হলে জাতীয় প্রবৃদ্ধির হারও বৃদ্ধি পাবে না সেজন্য আমরা মনে করি যে সাত দশমিক দুই জাতীয় প্রবৃদ্ধির হারে উন্নীত হওয়ার এই কথাটা একটা শুভঙ্করের ফাঁকি কারণ গত বছর জিডিবির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আট দশমিক দুই শতাংশ কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি দেখলাম কয়েক মাস পরে এসে দেখলাম যে সেটাকে তিনি পাঁচ দশমিক তিনে এসে আবার কারেকশান করলেন তো যেখানে তিনি পাঁচ দশমিক তিনে উন্নীত হতে পারছেন না সেখানে এত দুর্নীতি এত লুটপাট এত অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের মধ্য দিয়ে ব্যাংকের স্থবিরতার মধ্য দিয়ে কি করে তিনি সাত দশমিক দুই জাতীয় প্রবৃদ্ধি অর্জন করবেন এটা জাতির কাছে বড় প্রশ্ন ঋণ নির্ভর বিদেশ নির্ভর আমরা এই বাজেটকে বলেছি দুই লক্ষ চোদ্দ হাজার আটষট্টি কোটি টাকা ঋণ নির্ভর এই বাজেট যেটা টোটাল বাজেটের এক তৃতীয়াংশ ঋণের কথা এখানে বলা হয়েছে ব্যাংক থেকে নেওয়া হবে ছিয়াত্তর হাজার চারশো কোটি টাকা ঋণ বৈদেশিক দাতা এবং বিভিন্ন সংস্থা থেকে লোন নেওয়া হবে ফলে এত বড় টোটাল বাজেটের ওয়ান থার্ড যদি ঋণ নির্ভর হয় সেই বাজেট একটা দেশের জাতির অর্থনীতিকে কি করে নিজের পায়ে দাঁড় করাবে এটা জাতির কাছে বড় প্রশ্ন রাজস্ব সংগ্রহের ব্যাপারে টার্গেট করা হয়েছে তিন লক্ষ উননব্বই হাজার কোটি টাকা অথচ গত বছর তিন লক্ষ তিরিশ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের টার্গেট তারা করেছিলেন কিন্তু আলটিমেটলি দশ মাসের বিশ্লেষণে দেখা গেল যে তারা দুই লক্ষ কোটি টাকাও টার্গেট অর্জন করতে পারেননি এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা তারা করেছেন ফলে এটা তো মানুষ বোঝে যেটা এটা একটা শুভঙ্করের ফাঁকি বিগত অর্থ বছরের পারফরমেন্স দিয়ে এবারের প্রস্তাবিত বাজেটে কি করতে পারবে না সরকার এটা জনগণের বুঝতে কোনো বাকি নেই উদ্বেগের বিষয় হলো বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারী প্যান্ডামিক সিচুয়েশানে করোনা ভাইরাসে আমরা যে আজকে বিধ্বস্ত বিপর্যস্ত আমাদের অর্থনীতি আমাদের শিক্ষা আমাদের সামাজিক নিরাপত্তা সেখানে স্বাস্থ্য খাতে মাত্র সাত দশমিক চার শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এটা তো খুব উদ্বেগের ব্যাপার যে বরাদ্দটা হওয়া দরকার ছিল কমপক্ষে দশ শতাংশ গত বছর উনত্রিশ হাজার দুশো সাতচল্লিশ কাটা দুশো সাতচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল যার মাত্র ২৬ শতাংশ ব্যয় করা হয়েছিল কিভাবে ব্যয় করা হয়েছিল মন্ত্রী আওয়ামী লীগের দলীয় লোকজন এবং বিভিন্ন পদস্থ ব্যক্তিদের দুর্নীতি লুটপাট কেনাকাটায় ওভার ইনভয়েসিং করে দেশ বিদেশে বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছিল এত চরম দুর্নীতি করে সেখানে মাত্র ছাব্বিশ শতাংশ ব্যয়ের মধ্যেই এত দুর্নীতি ফলে এখানে আমাদের স্বাস্থ্যখাতে অত্যন্ত অপর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে করোনা ভাইরাসের এই জায়গায় দশ হাজার কোটি টাকার একটা বিশেষ তহবিলের কথা আবার বলা হয়েছে গতবারে এটা রাখা হয়েছিল আর এই তহবিল দিয়ে সরকার এবং দলীয় লোকেরা কী করেছিল চেয়ারম্যান মেম্বার উপজেলা এমপিরা লুটপাট করে ফুডব্যাগের নামে নগদ অর্থ সাহায্যের নামে দলীয় লোকদেরকে ব্যবহার করে এই টাকাগুলোকে অপচয় এবং অপব্যবহার করা হয়েছে এবারও বিশেষ তহবিল ব্যবহারের ক্ষেত্রে গোটা জাতি কিন্তু উদ্বিগ্ন যেটা দলীয় স্বার্থে দলীয় কর্মীদের ভাগ্য পরিবর্তনে শুধু ব্যয় হবে আসলে করোনা ভাইরাসের এই চরম বিপদনমুখ দেশবাসীকে এখান থেকে মুক্ত করা এই টাকা প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগবে না সম্মানিত দেশবাসী শিক্ষা খাতে আজকে একটা চরম নৈরাজ্য চলছে দেড় বছর যাবত বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় গোটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের স্নেহের সন্তানেরা তরুণ প্রজন্ম ছাত্রছাত্রীরা ধ্বংসের মুখোমুখি তাদেরকে এই সর্বনাশা জীবনের আশঙ্কা থেকে বাঁচাতে গেলে অবিলম্বে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রয়োজন বেসরকারি কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শতকরা ভাগ কর আরোপ করার একটা প্রস্তাবনা এখানে রাখা হয়েছে তাহলে এখানে একটা প্রশ্ন জাতির কাছে আগেও একবার দু হাজার দশ সালে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কর আরোপের প্রস্তাবকে জাতি প্রতিবাদ করেছিল মেনে নেয়নি সরকার পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল তাহলে তো এখন একটা সঙ্গত প্রশ্ন যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কি এটাই কারণ যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বেসরকারি কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে পনেরো পার্সেন্ট করের বোঝাকে চাপিয়ে দেওয়া হবে আমরা মনে করি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড একটি সভ্য একটি প্রযুক্তি জ্ঞান নির্ভর প্রজন্ম গড়ে তুলতে গেলে এই শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠিত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া দরকার হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠান মানুষের সব কার্যক্রম চালু আছে অথচ আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্ধ রাখা হয়েছে বাজেট বক্তব্যে তার কোনো নির্দেশনা আসেনি সম্মানিত দেশবাসী শিল্প খাতের অবস্থা চরম দুর্দশা বাংলাদেশকে বাংলাদেশের অর্থনীতিকে একটি মজবুত ভিত্তির উপরে দাঁড়িয়ে রেখেছে এই শিল্প খাদ কল কারখানার শ্রমিকরা আজকে চরমভাবে উদ্বিগ্ন বাংলাদেশের সমস্ত পাটকল সরকারি ঘোষণায় বন্ধ করে দেওয়া হয়েছে সরকার বলেছিলেন যে এই পাটকলকে বিকল্প অবস্থায় চালু করা হবে আজও তার কোনো খবর নেই বন্ধ হওয়ার পরে শ্রমিকরা কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না বাংলাদেশের প্রায় আড়াই কোটি মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে যেটা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে দেশের অর্থনীতিকে তারা দাঁড় করিয়ে রেখেছে তাদের ব্যাপারে কিন্তু এই বাজেটে বিশেষ কোনো বরাদ্দ বা বক্তব্য রাখা হয়নি শ্রমিকদের স্বাস্থ্যসেবা তাদের সুরক্ষা তাদের আবাসন এই করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবী মানুষের কোটি কোটি মানুষ আজকে কর্মহীন হয়ে পড়েছে তাদের ব্যাপারে বাজেটে সুন্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই কৃষি আমাদের জাতির আভ্যন্তরীণ শক্তিকে দৃঢ় করে রাখে অথচ কৃষিতে একত্রিশ হাজার নয়শো এগারো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে অথচ উৎপাদিত পণ্যের মূল্য কিন্তু কৃষকরা পাচ্ছে না যে পরিমাণ ফসল উৎপাদন করতে তার উৎপাদন ব্যয় হচ্ছে বিক্রয় করতে গিয়ে সেই মূল্য সেই কৃষক পাচ্ছে না উচিত ছিল কৃষি উপকরণের মূল্য হ্রাস করা কৃষিতে সার কীটনাশক অন্যান্য কৃষি উপকরণে যন্ত্রপাতিতে ভর্তুকি দিয়ে কৃষকের পাশে এসে দাঁড়ানো আমাদের এবারের প্রস্তাবিত বাজেটে সরকার সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা দিতে পারেননি দুর্যোগ ব্যবস্থাপনার ব্যাপারে জাতি খুব হতাশ হয়েছে এই বাজেট প্রস্তাবনায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের একের পর এক সিডোর আমফান এবার ইয়াস আঘাত করল নয়টি জেলার সাতাশটি উপজেলায় বেড়ি বাদ ভেঙে গ্রামের পর গ্রাম মাছের ঘেরের পরে ঘের প্লাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ আজকে তারা কর্মহীন গৃহহীন হয়ে আজকে চরম দুর্দশার মধ্যে পড়ছে তাদের ব্যাপারে কি বরাদ্দ বাদগুলো কি করে নির্মাণ করা হবে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন দলীয় কর্মীরা সেখানে ত্রাণ নিয়ে আর বাদ নিয়ে তারা রাজনীতি করছে কিন্তু সাধারণ মানুষের ভাগকেন কোনো পরিবর্তন হচ্ছে না সম্মানিত দেশবাসী উদ্বেগের সাথে আমরা আরও লক্ষ্য করছি যে করমুক্ত আয়ের সীমা তিন লক্ষ টাকায় রাখা হয়েছে গতবারই এটা রাখা হয়েছে অথচ বাজেটের সাইজ পরিধি সব দিকেই কিন্তু বিশাল অঙ্ক বাড়ছে প্রতি বছরে বাড়ছে অথচ আজকে সেখানে উচিত ছিল কমপক্ষে চার লক্ষ টাকা ন্যূনতম কর্মুক্ত আয়ের সীমা রাখা কিন্তু সেটা কিন্তু এবার রাখা হয়নি আমরা সেই প্রস্তাবনা পেশ করছি যে এটাকে কমপক্ষে ন্যূনতম চার লক্ষ টাকা কর্মুক্ত আয়ের সীমা করা উচিত বাংলাদেশের অর্থনীতির ভিত্তিকে মজবুত করার কাজে বাংলাদেশের অর্থনীতিকে পুনর্গঠনের কাজে ঐতিহাসিক অবদান রেখে চলেছেন বিদেশে অবস্থানরত আমাদের প্রবাসী ভাই ও বোনেরা তারা রেমিটেন্স যোদ্ধা সম্মানিত এই ভাই বোনদের অবদানের প্রতি বাংলাদেশ জমাতে ইসলামের গভীর শ্রদ্ধা রয়েছে অথচ এই করোনা পরিস্থিতিতে তাদের উপরে যে বিপর্যয় নেমে এসেছিল হাজার হাজার ভাই বোনেরা কর্মহীন হয়েছে দেশে প্রত্যাবর্তন করেছেন তাদের পুনর্বাসন তাদের প্রণোদনার ব্যাপারে সরকারের যে কমিটমেন্ট ছিল সে কমিটমেন্ট তারা রক্ষা করতে পারেনি সরকার তাদেরকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন গত বাজেটেও তাদের পুনর্বাসনের জন্য কোনো বাজেটে বরাদ্দ রাখা হয়নি প্রণোদনার কথা বলা হয়েছিল সেটাও আজকে শুভঙ্করের ফাঁকিতে পরিণত হয়েছে সম্মানিত দেশবাসী এই প্রস্তাবিত বাজেট যেটা দুই হাজার একুশ বাইশ সালের অর্থাৎ অর্থ বছরের জন্য পেশ করা হয়েছে আমরা মনে করি এ বাজেটে জাতির অর্থনীতির মুক্তির কোনো দিক নির্দেশনা নেই আমরা বিশ্বাস করি এই সরকার একটি অনির্বাচিত সরকার জবরদস্তি করে মানুষের ভোটাধিকার হরণ করে তারা ক্ষমতা এসেছে ফলে সেই পার্লামেন্ট সেই সরকার গণবিচ্ছিন্ন জনগণের দায় এবং স্বার্থেও নিয়ে তারা চিন্তা করে না বলে এই বাজেটের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন বিদেশ নির্ভর ঋণ নির্ভর এবং দলীয় নেতাকর্মীদের স্বার্থ সংরক্ষণের একটা ফিন্যান্সিয়ালেন্টে পরিণত হয়েছে এই বাজেটটা আমরা মনে করি যে এই বাজেটে যেহেতু জনগণ সাফার করবে জনগণের উপরে বাজেটের বিশাল অঙ্কের টাকার একটা আর্থিক চাপ পড়বে দারিদ্র বিমোচনে কোনো ভূমিকা রাখবে না ফলে বাংলাদেশ জমাত ইসলামী দেশের প্রতি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে এই বাজেটের প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি বাংলাদেশে আজকের এই অনির্বাচিত সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি করে ক্ষমতায় চেপে বসা সরকার যে বাজেট উন্নয়নের কথা বলে সমৃদ্ধির কথা বলে জীবন জীবিকার কথা বলে তারা পেশ করেছেন আসলে জাতির কোনো কল্যাণ এই বাজেটের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না জনগণ মনে করে বাংলাদেশের প্রকৃত শান্তি এবং কল্যাণের জন্য ন্যায় এবং ইনসাফভিত্তিকে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে এগিয়ে আসতে হবে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনগণের মতামত নিয়ে সরকার আসবে এবং ইনসাফপূর্ণ ন্যায় জ্ঞান ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামি ইসলামী আদর্শের ভিত্তিতে দেশবাসীকে আহ্বান জানিয়ে আসছে বছরের পর বছর ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মজিদে পুরস্কার করে বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন দেশের মানুষ যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করে সেই দেশ এবং সেই সমাজ রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ আর্দ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আল্লাহ সেই জাতির জন্য খুলে দেবেন আমরা সেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখি সে আল্লাহকে ভয় করে আল্লাহর উপর জবাবদিহিতার তার ভয় রেখে যদি আল্লাহর ভয়ের নীতিতে আমাদের এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে পারি আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের দেশ আমাদের প্রশাসন আমাদের জুডিশিয়ারি এভরি সেক্টর অফ আওয়ার লাইফ আল্লাহ তালার বিশ্বাস এবং তার নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করলেই কেবল একটি ন্যায় ইনসাফপূর্ণ এবং অর্থনৈতিক শোষণ সমাজ প্রতিষ্ঠিত হতে পারে যতদিন তা না হবে মানবরচিত মতবাদের ভিত্তিতে প্রণীত কোনো বাজেট আমাদের অর্থনৈতিক জীবনের মুক্তি দিতে পারবে না প্রিয় দেশবাসী আসুন আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে জনগণের সংগ্রাম বাংলাদেশ জমাতি ইসলামের সাথে একাত্ম হয়ে সেই সংগ্রামকে আমরা এগিয়ে নিই দেশবাসীর সঙ্গে জমাতি ইসলামী রয়েছে এবং দেশবাসীকে সেই মুক্তির জানিয়ে সরকারের কাছে আমরা আহ্বান জানাবো আজকে বিজ্ঞজনেরা সুদীবৃন্দ দেশপ্রেমিক রাজনৈতিক দল বাজেটকে সংশোধন করে জনগণ ন্যূনতম অর্থনীতির মুক্তির জন্য যে সমস্ত পর্যবেক্ষণ পর্যালোচনা পরামর্শ পেশ করছে জামাত ইসলামীয় যে দৃষ্টিভঙ্গি পেশ করেছে সেগুলোকে সংশোধন করে এই বাজেটে জনগণের জন্য মুক্তির একটা ন্যূনতম ব্যবস্থা রাখা হোক এই আহ্বান আমরা সরকারের কাছে রেখে দেশবাসীর কল্যাণ কামনা করে দেশে প্রবাসে আমাদের সমস্ত ভাই বোনদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি وما توفيقي إلا بالله السلام عليكم ورحمه الله وبركاته